কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর টর্নেডো ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল গোটা এলাকা। ভেঙে গিয়েছে একের পর এক বাড়ি এবং উপড়ে গিয়েছে বৈদ্যুতিক খুঁটি। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এখনো পর্যন্ত কিন্তু 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তো কখন কোথায় কোন সময় আছড়ে পড়ল এই ভয়ঙ্কর টর্নেডো, এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা রয়েছে, তারই সাথেই আগামী 5 দিন পর্যন্ত বাংলার কোন কোন জেলায় থাকছে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস, তাছাড়াও কোন কোন জেলায় থাকছে শিলা বৃষ্টিপাতের সাথেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর টর্নেডো ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব দিকের রাজ্য এলাবামায় কিন্তু হয়েছে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি। এই ভয়ঙ্কর টর্নেডো ঝড় বয়ে গিয়েছে মিসিসিপা থেকে শুরু করে জর্জিয়া পর্যন্ত। এই টর্নেডোর প্রভাবে এখনো পর্যন্ত কিন্তু 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যখন এটি আছড়ে পড়ে তখন কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ ছিল 220 থেকে 240 কিলোমিটার প্রতি ঘন্টায়। ইতিমধ্যেই একাধিক বাড়িঘর কিন্তু ভেঙে যাওয়ার খবর আসছে, তারই সাথেই অনেকেই রয়েছেন নিখোঁজ, তার মধ্যে রয়েছে একাধিক স্কুল পড়ুয়া। বিপর্যয় মোকাবিলা বাহিনী বর্তমানে কিন্তু সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজ কিন্তু কালবৈশাখী ঝড়ের প্রবল পূর্বাভাস থাকছে। আগামী 2 দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ প্রায় প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে কিন্তু থাকছে কালবৈশাখীর সম্ভাবনা। তারই সাথেই আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং 2 দিনাজপুরে থাকছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।